আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এই চারজনকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা সুত্রাপুর চলে এসেছি, আমার বাবার বাড়িতে। সুত্রাপুর এসেই আরাবি আরিবা আনিমের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। তো চলুন এখন দেখে নিই আরাবি আরিবা ওদের নানা নানু ও খালামনির কাছ থেকে কি কি গিফট পেল। রিন্ডি, দেখাও তোমরা কে কোনটা দিয়েছ। আগে নানা নানুটা দেখানো হোক। হ্যাঁ, কোনটা দেখে কোনটাকে সুন্দর বলো, সবগুলোই তো অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে আরিবা, এটা হচ্ছে খালামুনির পক্ষ থেকে। ও, এটা খালামুনি দিয়েছে। আরিবা মামুনি, এই দুটো হচ্ছে আরিবার। কিউট লাগবে না? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক কিউট লাগবে। এটা হচ্ছে আরাবি বামুনের, এটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে একটু মারুন রেড, পরিণত কালার, সুন্দর কিউট বামুনের জন্য সুন্দর সুন্দর। আম্মু আরাবি দেখে তো অনেক হ্যাপি হবে, আমাকে বলবে থ্যাংক ইউ আপু। হ্যাঁ, অনেক হ্যাপি হবে, আর ড্রেস পরে ডান্স করা শুরু করে দিবে। রিঙ্কির মনে লাড্ডু ফুটছে, সুত্রাপুর আইসা, বাবার বাড়িতে এসে আমি মা খুশি। ভালো ভালো মজা করো, কাল রাতে আবার চলে যাচ্ছি, পরশু দিন থেকে স্টুডেন্ট আসবে, ওদের নেক্সট মান্থে ও লেভেল এক্সাম, সো আমাকে নিয়মিত পড়াইতে হবে। তুমি পড়ানো শেষ করে আবার চলে আসবে? মানে আমি সুত্রাপুর থেকে যাব, স্টুডেন্ট পড়াবো, পরে আবার সন্ধ্যার দিকে ব্যাক করব, আবার নেক্সট দিন সকালে আবার চলে যাব। হাইসলামি, হ্যাঁ, এখন যদি আমাদেরকে এতই মিস করো তাহলে এটা তো করতেই হবে। এখন নয়, কয়েকদিন রাস্তাঘাটে জ্যাম নাই, কিন্তু এরপর তো জ্যাম শুরু হবে, মাথা নষ্ট। সুত্রাপুর থেকে ধানমন্ডি যেতে লাগবে দেড় ঘন্টা, জ্যামে বসে থাকতে হয়। এখন আমাদেরকে মিস করলে তোমাকে আসতেই হবে, কষ্ট করে হলেও। আমি যে বলি যে আরিবা দুষ্ট হয়ে গেছে, দেখেছেন ফিডার নিয়ে এসে ফান করতেছে, দুধ সব ফেলে দিচ্ছে। দেখো 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 কি অবস্থা, মুখ টুক মেখে, মানে সে ফর্মুলাও খায় না, এখন কতটা ফাজিল হয়ে গেছে। শ্বশুর বাড়িতে আসলেই খালি খাওয়া দাওয়ার উপরে থাকি, শাশুড়ির হাতে সেমাই খাচ্ছি, এটা আমার অল টাইম ফেভারিট। আসতে না আসতেই এই দুজনের দুষ্টামি শুরু, খাটে খাওয়া দাওয়া কিন্তু একদম ঠিক না। হ্যাঁ, বিস্কিট খাচ্ছ, বিস্কিট ফেলাইছো, আর এই ম্যাডাম আমার সাথে একটু সেমাই খাইছে, হাত দিয়ে ধরছে, নাড়াচাড়া দিছে, এই দেখেন সেমাই পড়ে গেছে। কি ব্যাপার, খাবে না? হ্যাঁ, ক্ষুধা লাগছে। অন্তত পাঞ্জাবিটা চেঞ্জ করো। আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবি চেঞ্জ করতেছি, আজকের ভুল হয় নাই, টি-শার্ট নিয়ে আসছি, গত মনে দুইবার। হ্যাঁ দুইবার, আর টি-শার্ট আনতে ভুলে গেছিলাম, তাই না? হ্যাঁ। খাবার রেডি আছে? হ্যাঁ খাবার রেডি। খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ, চেঞ্জ করো চেঞ্জ করো। এখন আমি আর আরবি একসাথে খাবো, তাই না ময়না? ডিনার টাইম, আমরা সবাই একসাথে ডিনার করব। খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড ঘুম আসতেছে, আমি শুয়ে পড়ছিলাম, এই মেয়েটা মানে কিছুতেই ঘুমাবে না, আর মা চেষ্টা করতেছে কি ঘুম পাড়ানোর, সে ঘুমাবে না, আনিমের সাথে খেলবে। আর আজকে একটু ঠান্ডা পড়ছে, খেয়াল করছো? হ্যাঁ, শীত শীত ফিল হচ্ছে। হ্যাঁ, বুঝলাম না, মানে এত গরম ছিল করে আজকে, মানে মনে হচ্ছে কি শীত শীত, আজকে সেকেন্ডে এবং একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাই না? গুড নাইট। হ্যাঁ।